রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ হয়েছে দুইজন। ওই দিন সন্ধ্যার মধ্যেই পুরো নগরী ছেয়ে যায় নৌকার প্রার্থীর পোস্টারে। নৌকা প্রার্থীর পোস্টারের বিপরীতে অন্য তিন মেয়র প্রার্থী বলতে গেলে প্রচারই শুরু করেননি। আবার জাতীয় পার্টির লাঙ্গলের প্রচারণায় গিয়ে স্লোগান দিয়েছে নৌকার। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাজশাহী সিটি কর্পোরেশনে একজনই মেয়র প্রার্থী, পাশে শোভা পাচ্ছে কাউন্সিলর প্রার্থীদের পোস্টার। এখন পর্যন্ত নৌকার পোস্টার ছাড়া প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের পোস্টার চোখে পড়ছে না। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা বলছেন, যে পরিমাণ পোস্টার লাগিয়েছেন একজন প্রার্থী, তাতে তাদের পোস্টার দৃশ্যমান করতে গেলে দ্বিগুণ পোস্টার লাগাতে হবে। তারা ধীরে ধীরে প্রচার বাড়াবেন, পোস্টারের খরচের ক্ষেত্রেও মিতব্যয়ী থাকবেন। পোস্টার আমরা রেডি করেছি, না দেওয়ার পিছনে কারণ হলো নৌকা তো ঢেকে আছে, এবং আমরা দেবোটা কোথায়, হয় নৌকার পুরে দিতে হবে না হলে কোথাও দিতে, তো আমরা চাচ্ছি যে একটু ওরাও গ্যাপ তৈরি করুক, আমরাও ফাঁকে ফাঁকে তখন ঢুকাবো। পোস্টারটা আসতে আমাদের একটু লেট হচ্ছে, কারণ আমরা প্রিন্টিংয়ে দিয়েছি, প্রিন্টিংয়ে আসে ইনশাল্লাহ, আসতেছে, আসলে আমরা ছাপিয়ে দেবো ইনশাল্লাহ। ওনারা মারছে, আমরা তার নিচে মারবো, অসুবিধা কী। তবে আওয়ামী লীগ প্রার্থীর মিডিয়া সেলের প্রধান বলছেন, আচরণবিধির বাইরে তারা কোনো প্রচারণা চালাচ্ছেন না, অন্য দলের পোস্টার না থাকার দায়ী আওয়ামী লীগের না। এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন, তারা প্রচার করুক, পোস্টার মারুক, তাদের ব্যাপকভাবে প্রচার করুক, নির্বাচনটি সুন্দর এবং স্বাভাবিকভাবে যেই গতি সে গতিশীল হোক। এদিকে লাঙ্গলের প্রচারণায় গিয়ে নৌকার পক্ষে স্লোগান দিয়েছেন জাতীয় পার্টির নেতা। যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জাতীয় পার্টির প্রার্থী বলছেন এমনটা ভুলবশত হয়েছে। আসলে হয়তো নাঙ্গলকে একটু বেশি ভালোবাসি আমরা, যেমন আমরা মেয়র সাহেবকে সম্মান করে চলতাম আগে, তো সেই সময় আমার ছোট ভাইটা একটু ভুল করেই ফেলেছে আর কি, এটা এরকম ভুলই হয়েছে, তাছাড়া আদারই আর কিছু না। পোস্টার না টানালেও মাইকিং ও গণসংযোগে নিজেদের অবস্থার জানান দিচ্ছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও জাকের পার্টির মেয়র প্রার্থী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।